এয়া লালু প্রসাদ যাদবর জার্সি গরুর ফার্ম। বিহারের মুখ্যমন্ত্রী হয়ে থাকার কালত লালুয়ে নিজের সরকারি আবাসত পুহিছিল এজাক জার্সি গরু। এই কথা সকলোরে জ্ঞাত। এতিয়া আমি দেখাব বিচাৰিছো আমাৰ অসম মুলুকত অসমৰ এজন মন্ত্ৰী আৰম্ভ কৰা এখন জার্সি গরুর ফার্ম। এয়া দিশপুরৰ দৃশ্য। দিশপুর মানে খুদ মিনিষ্টার কলনির দৃশ্য। এয়া মিনিষ্টার কলনীত এয়া জার্সি গরু। এজনী দুজনী নহয়, চারিজনী জার্সি গরুরে এয়া মিনিষ্টার কলনীত জার্সি গরুর ফার্ম। লালু প্রসাদ যাদবর আর্হিত আরম্ভ করা এই ফার্মখন পিছে কার, প্রশ্ন নিশ্চয় আপনার মনতো উদয় হয়েছে। হবই, তাতে ফার্মখন খোলা হয়েছে খুদ দিশপুরের মিনিষ্টার কলনী। এই ফার্মখন হল শিক্ষামন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্যর। নতুনক মন্ত্রী হওয়া সিদ্ধার্থ ভট্টাচার্যই নিজের সরকারি আবাসত অর্থাৎ মিনিষ্টার কলনীত আরম্ভ করেছে এই ফার্মখন। চারটা মানুষ দরমা ৩০০ টাকা রোজ দিল। চারিজনী জার্সি গরুর বাবে মন্ত্রীয়ে রাখিছে চারিজন কর্মচারী। মিনিষ্টার কলনীত দিনে রাতিয়ে এই চারি জার্সির চোয়া চিতা করে এই কেজন কর্মচারিয়ে। বিনিময়ত চারি কর্মচারীক প্রতিদিনে মন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্য দিয়ে গাই প্রতি ৩০০ টাকাকৈ। কর্মচারিয়ে জানিবলৈ দিয়া মতে চারি জার্সিয়ে প্রতিদিনে দিয়ে ২০-২৫ লিটার গাখির। এই গাখির মন্ত্রীয়ে হেনো বিক্রি নকরে, নিজের বাবে অলপ রাখি বাকিখিনি গাখির মন্দির শিক্ষানুষ্ঠানত দান দিয়ে মন্ত্রী সিদ্ধার্থ ভট্টই। উল্লেখযোগ্য যে এই পর্যন্ত সরকারি আবাসত নিজে থাকিবলে আরম্ভ করা নাই মন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্যই। মাথো গরু রখিয়া আর চারি জার্সিহে থাকে এই মিনিষ্টার কলনির চৌহদত। ব্যুরো রিপোর্ট, নিউজ ১৮, অসম, নর্থ ইস্ট।